পয়গম্বর সালে আলাইহি সালামের নাম শুনছেন পয়গম্বর সালে আলাইহি সালাম সামুদ জাতি তাদের কাছে গেলেন দিনের দাওয়াত নিয়া সামুদ জাতিরা এই সমস্ত জিনা ব্যভিচারে লিপ্ত হতো মানুষের উপর জুলুম করত পয়গম্বর সালে আলাইহি সালাম বললেন এই আমার কওমরা তোমরা এই সমস্ত জিনা ব্যভিচার করো না মানুষের উপর অত্যাচার করো না মানুষের উপর জুলুম করো না মানুষের সম্পদ তোমরা লুণ্ঠন করো না ডাকাতি মারামারি রাহাজানি তোমরা করো না জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না তোমরা মদ খায়ো না হারাম কাজের কাছে যেও না ওই পয়গম্বর সালে আলাইহিস সালামের গোত্ররা বলে শুধু শুধু আমাদেরকে আপনি ভয় দেখায়েন না শুধু শুধু আমাদেরকে আপনি সমস্ত ভয় দেখায়া দুনিয়ার রং তামাশা থেকে আমাদেরকে আপনি দূরে সরাবার চেষ্টা করবেন না এই কথা বলে ওই কওমরা পয়গম্বরকে মারতে পর্যন্ত গেছে আল্লাহ তাআলা সালে আলাইহিস সালামকে ডাক দিয়া বলে হে পয়গম্বর আপনার উম্মতদেরকে সতর্ক করেন তিন দিনের মধ্যে তাদের উপরে আযাব আসবে কয়দিন কয়দিন সালে আলাইহি সালাম বললেন বাবারে তোমরা আমার সাথে এমন বেয়াদবি করো না তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের উপর আযাব আসবে বলে দূর এই সমস্ত মিথ্যা কথা আমাদেরকে বলবেন না দেখা গেল যারা এই সমস্ত কথাবার্তা বলেছে পয়গম্বরকে কষ্ট দিয়েছে যারা সীমা লঙ্ঘন করেছে প্রথম দিন তাদের সবগুলা চেহারা লাল হয়ে গেছে পয়গম্বর বলে বাবারে দেখো তোমাদের আযাব শুরু হয়ে গেছে তোমাদের সবগুলা চেহারা লাল হয়ে গেছে বলে ভয় পাই না দ্বিতীয় দিন তাদের চেহারা একেবারে হলুদ হয়ে গেছে কি হয়ে গেছে তাদের চেহারাগুলো হলুদ হয়ে গেছে তৃতীয় দিন তাদের চেহারাগুলো এমন ফ্যাকাশা হয়ে গেছে তাদের দেখলে আর চিনা যায় না পয়গম্বর বলে বাবারে এখনো সময় আছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এই সমস্ত গুনার কাজ ছেড়ে দাও বলে আমরা আপনাকে ভয় পাই না আল্লাহ তাআলা তিন দিনের মাথায় তাদের যত কম ছিল সবগুলাকে আল্লাহ তাআলা এক একটা রোগ দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে কিন্তু আমাদের উপরে এমন আযাব আসতো গজব আসতো আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ পূর্ববর্তী পয়গম্বর উম্মতদের মতো আমার উম্মতকে আপনি সরাসরি আযাব দিয়েন না সাথে সাথে আযাব দিয়েন না আল্লাহ আপনি তাদের তওবা করার সুযোগ দিয়েন বিচার যদি করেন হাশরের ময়দানে কইরেন আল্লাহ দুনিয়াতে সরাসরি আযাব দিয়েন না আমার নবীর দোয়ার কারণে আমাদের উপরে সরাসরি আযাব আসে না আমাদের নবীর বরকতে আমাদের উপরে সরাসরি আযাব আসে না আমরা যেই গুনাহ করি জিনা করি নাফরমানি করি ব্যভিচার করি মানুষের উপর জুলুম করি অত্যাচার করি আল্লাহর নবী দোয়া না করলে আমাদের উপরে সরাসরি আযাব আসতো ঠিক কিনা বলে ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষকে মৃত্যু পাকড়াও করবে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই কেউ বাঁচতে পারবেও না قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله رب العالمين بل هي دنيا المنوش মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করার চেষ্টা করো না কেন মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবা না তোমরা যদি মৃত্যুর ভয়ে একশো হাত মাটির নিচে যেও যদি বাংকার খুদে সেখানে তোমরা বাস করো সেখানেই মালাকুল মউত হাজির হয়ে যাবে যদি তোমরা জমিন থেকে হাজার হাজার কিলোমিটার উপরেও চলে যাও সেখানেও মালাকুল মউত যাবে ঠিক কিনা বলেন বাঁচতে পারবে না মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না সুতরাং মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ অবশ্যই তোমাদেরকে নিতে হবে কারণ মৃত্যু মালাকুল মউত তোমাদেরকে ধাওয়া করতেছে ধাওয়া ধাওয়া তোমাদের পিছু নিয়েছে তোমার জান কবজ করার আগে মালাকুল মউত তোমার থেকে দূরে সরে যাবে না ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেব মৃত্যুর পরে তোমরা তোমাদের প্রতিদানগুলো পাবে ফামাইয়ামাল মিথকাল যাররাতিন খায়রা ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يرى এই দুনিয়ার জমিনে যদি তোমরা জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করো তার প্রতিদানও আমি আল্লাহ তোমাদেরকে দিব ঠিক কি না বলেন ওমাই আমাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা যদি তোমরা কোনো গুনার কাজ করো সেটাও আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান বুঝায় দিব এই দুনিয়ার মানুষ শোনো শোনো এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা ধোঁকা দুনিয়ার মানুষ মনে করে টাকা পয়সা বাড়ি গাড়ি করতে পারলে এটা তার জীবনের সফলতা আছে কি আছে কিছু মানুষ দেখবেন বলবে মাদায়া বাজারে বসে চা খায় চা খায় আর বলে দোস্ত জীবনে একটা আশা ছিল পুরো হয়ে গেছে কই কি আশা কই গ্রামে সুন্দর করে একটা বিল্ডিং বানাইছি ঘুমানোর লাগা দুইটা রুম দামি একটা খাট কিনছি সুন্দর করে বাড়িটার বানাইছি জীবনের স্বপ্ন ছিল পুরো হয়ে গেছে আমার জীবন সফল কথা কয় বলে কি বলে না আরে বলে কি বলে না বলে ছেলে দুইটারে আমেরিকা পাঠানোর চিন্তা করছিলাম পাঠিয়ে দিছি জীবনের স্বপ্ন পুরো হয়ে গেছে আমি সফল ঠিক কি না বলেন বলে আমার জীবনে আর কোনো দুঃখ নাই চায়ের দোকানে বৈসা বাম হাত দিয়া চা খায় আর ডান হাত দিয়া সিগারেট টানে আছে না পায়ের উপর পা উঠায়া পায়ের উপর পা উঠায়া সিগারেট খায় আর চা খায় আর কয় দোষ জীবনে সফল হয়ে গেছি আরে ঢাকা শহরে বাড়ি করছি দোকান করছি মেয়ের বিয়া দিছি জজের কাছে এসপির কাছে ম্যাজিস্ট্রেট জামাইয়ের কাছে বলে কি বলে না বলে কি বলে না ছেলে দুইটা পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে বাপরে বাপ গরম কি না পকেটের থেকে টাকা বাইর করে দেয় অনেক সুখে আছি টাকা পয়সার অভাব নাই অর্থবিত্তের অভাব নাই জীবনে আর কোনো আমার দুঃখ নাই কষ্ট নাই আমার জীবনে যা চাইছি তা পেয়েছি কিন্তু আমার রব কি বলতেছেন ফামান জুহজিহা আনিন নার কথাটা ভালো করে খেয়াল করেন আল্লাহ তো মানুষের স্বভাব সম্বন্ধে জানে জানে না সৃষ্টি করেছেন কে আল্লাহ মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা সুম্মা সাবীলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা আল্লাহু আকবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের অভ্যাস সম্বন্ধে খাসলার সম্বন্ধে আল্লাহ ভালোই জানেন দুনিয়ার মানুষ টাকা পয়সা নিয়ে গর্ব করে অর্থবিত্ত নিয়ে গর্ব করে চায়ের দোকানে বৈশা শুধু ছেলে মেয়েদের গল্প বাড়ির গল্প ব্যবসার গল্প চাকরির গল্প ঠিক না কয় মিয়া ঢাকা শহরে গেছিলাম আটানা নিয়া কয় না ঢাকা শহরে গেছিলাম আটানা নিয়া মাথার নিচে ইট দিয়া ঘুমাইছি আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হইছি গর্ব করে না অনেক কষ্ট করে অনেক কোটি কোটি টাকার মালিক হইছি আমার জীবন সফল চেয়ারম্যান হইছি আমার জীবন সফল এমপি হইছি আমার জীবন সফল মন্ত্রী হইছি আমার জীবন সফল দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হইছি আমার জীবন সফল কিন্তু আমার রব বলতেছে না 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 টেবিলের নিচ দিয়া কোটি কোটি টাকা ঘুষ খাইছো কলমের খোসা দিয়া ঘুষ খাইছো ঘুষ সুদ খাইছো সুদ খাইছো মানুষের সম্পদ মেরে খেয়েছো মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে ঢুকাইছো ঠিক কিনা বলেন এখন তুমি মনে করতেছো তুমি সফল তোমার এত বুদ্ধি বাইরে হের বুদ্ধির লাগে পারা যায় না খুব বুদ্ধি আসলে বুদ্ধি না শয়তানি কি কি কিছু মানুষ আরে ভাই কোনো বুদ্ধি লাগলে তার কাছে যে মানে যত হারামজাদার বুদ্ধি আছে সব মানে কারে কেমনে 14 হাত মাটির নিচে দিতে হইব খুব বুদ্ধি ভালো আছে ঠিক কি না বলেন মারামারি লাগছে আয়শা বলে মিয়া হাত থাকতে মুখ কি আছে কি আছে না এমন স্বভাবের কিছু মানুষ আছে কি আছে না বলে হাত থাকতে মুখ কি
ডাক দে দিগায় তোর থাপ্পড় দিল তুই মাইনায় পড়লি কে তুই আরো জোরে দুইটা মারতি আরে তোর না আরো তিন চারটা ভাই আছে ফোন কইরা নি আয় মারামারি লাগা মামলা কর ঠিক কিনা বলেন নিজের অনেক বড় পটু মনে করে বুদ্ধি অনেক বড় বুদ্ধিমান মনে করে আল্লাহ তাআলা বলেন না 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 এই সমস্ত বুদ্ধিমান হইয়া তুমি নিজেকে সফল মনে করো না হারাম সম্পদের মালিক হইয়া তুমি নিজেকে সফল মনে করো না ঠিক কিনা বলেন মিথ্যা কথা দিয়া মানুষকে ধোঁকা দিয়া নিজেকে সফল মনে করো না আল্লাহ বলে এটা তোমার জীবনের সফলতা না কে বলছেন আল্লাহ বলছে এটা তোমার জীবনের সফলতা না তাহলে আপনারা বলেন তাহলে সফলতা কোনটা জোরে বলেন দেখি বলতে পারেননি হুজুর এত কিছু বললেন নেগেটিভ সাইড আরে হুজুর আপনি কি বলেন আমি এত কষ্ট করে পড়াশোনা করছি আমার জীবনের স্বপ্ন এতে একটা সরকারি চাকরি পাওয়া যেমনি হোক ঘুষ দিয়া পাইছি এটা আমার জীবনের সফলতা মিয়া আপনি কি বলেন না বলেন কিছু যুবক আছে কি আমি একটা বাইক কিনছি এটা আমার সফলতা স্বপ্ন ছিল কথা বলেন আরে হুজুর কি বলেন আমেরিকার সিটিজেনশিপ পাইছে এটা আমার জীবনের সফলতা আপনি কি কোন দুই টাকার মোল্লা কি বলেন আপনি আমি বলি না আমি বলি না আমার রব বলতেছেন আল্লাহর কসম এটা তোমার জীবনের সফলতা না এবার বলেন তাহলে সফলতা কোনটা নো দেখি পারেন কিনা আসলে পারবো কিভাবে আমাদের সবার চিন্তা চেতনা তো একই বুঝলেন নাই আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থবিত্ত ক্ষমতা সুন্দর নারীকে আমরা সফলতা ঠিক না সবার একই অবস্থা আপনাদেরকে দোষারোপ করি না আপনাদেরকে দোষারোপ করি না আমাদের মন মেন্টালিটি আমাদের ব্রেনকে এভাবেই ওয়াশ করা হয়েছে ঠিক কিনা বলেন এভাবেই আমাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে এভাবেই আমাদের ব্রেনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে ছোটবেলায় আমাদেরকে পড়ানো হইতো বইয়ের মধ্যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় ঠিক না পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় ছোট একটা বাচ্চাকে তাহলে তো ওই যে দামি প্রাইভেট কার চালায় যাইতেছে মা আমি যদি পড়াশোনা করে অনেক বড় চাকরি করি তাহলে কি আমি গাড়িতে চলতে পারবো বলে হ্যাঁ বাবা তুই গাড়িতে চলতে পারবি তাহলে এটাকে তার জীবনের সফলতা মনে করেছেন ঠিক কিনা বলেন কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি একদিন তার খানকা থেকে বের হইয়া মাদ্রাসায় গেলেন তার বিশাল মাদ্রাসা যে একটা ছাত্রকে জিজ্ঞেস করলেন এদিকে আসো তুমি মাদ্রাসায় আসছো তোমার কি নিয়ে তোমার জীবনের সফলতা কি মনে করো বলে হুজুর আমি অনেক বড় আলেম হব মানুষ আমাকে বিখ্যাত আলেম বলবে মানুষ আমাকে সম্মান করবে আমি কোরআনের কথা বলবো দ্বীনের কথা বলবো ইসলাম প্রচার করব এটাই হলো আমার জীবনের সফলতা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি প্রচন্ড রকম রাগ করলাম আরো একজন ছাত্রকে জিজ্ঞেস করলাম এদিকে আসো তোমার জীবনের সফলতা কি বলে আমি সুন্দর করে কোরআন পড়বো মানুষ আমাকে অনেক বড় কারি সাহেব বলবে মানুষ আমাকে সম্মান করবে এটাই আমার জীবনের তোমার জীবনের সফলতা কি বলে মানুষ আমাকে মুফতি বলবে মুহাদ্দিস বলবে এটাই আমার জীবনের সফলতা মাদ্রাসার কোণে বসে একজন ছাত্র গরিব ছাত্র বৈশা বৈশা কোরআন পড়তেছে আল্লাহর ওলি ডাক দিলেন এদিকে আসো তুমি যে মাদ্রাসায় আসছো কেন আসছো তোমার জীবনের সফলতা কি তুমি কেন কোরআন শিখতেছো দিন শিখতেছো বলতেছে হুজুর আমি এই কারণে কোরআন শিখতেছি আর আমি আমার জীবনের সফলতা ওটাকেই মনে করব যে আমার কোরআন শিখা দিন শিখা একমাত্র আমার রবের জন্য একমাত্র আমার একমাত্র আমার রবকে খুশি করার জন্য আমার রব যদি আমার উপরে খুশি হয়ে যায় রাজি হয়ে যায় তাহলে আমি সফল ঠিক কিনা বলেন আল্লাহ বলতেছে বান্দারে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা হবে
যখন তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা কোথেকে কোথেকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবা যদি রব তোমার উপরে রাজি থাকে খুশি থাকে তাহলেই তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা অন্যথায় সম্ভব সম্ভব রব বলতেছেন ফামান জুহজিহা আনিন নার যদি তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও ফামান জুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز اي بندا جدي تمي جهنمের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারো তাহলেই তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা কারণ কি আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত বানাইছি এই জান্নাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে কোনোদিন বের করব না কেমন জান্নাত সুবহানাল্লাহ বলেন কেমন জান্নাত একটু আগে আমি একটা কোরআনুল কারীমের আয়াত পড়েছি খেয়াল করছেন নাকি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহু আকবার জান্নাত এমন জান্নাত জান্নাত এমন জান্নাত জান্নাত এমন জান্নাত আল্লাহ বলে আমি তোমাদের জন্য এমন জান্নাত বানাইছি এই জান্নাতের মধ্যে তোমরা আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব তাই রব বলতেছেন জান্নাত পাওয়া তোমাদের জীবনের সফলতা আর তুমি যদি জাহান্নামী হয়ে যাও এটা হলো তোমার জীবনের ব্যর্থতা ঠিক কিনা বলেন আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না জান্নাতি হতে চাই কি চাই না আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন আর জোরে সেরে বলি আমিন এবার আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ তাআলা বলতেছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই দুনিয়াটা হলো তাদের জন্য একটা ধোঁকা এই দুনিয়ার সম্পদ তাদের জন্য ধোঁকা এই দুনিয়ার সন্তান সন্ততি তাদের জন্য ধোঁকা এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তার জন্য ধোঁকা কেন আমাদের জন্য ধোঁকা আমরা ব্যবসার ধান্দায় পড়ি দোকানে বসে বেচা কিনি করতেছি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলা সলা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো কিন্তু আমরা শুধু ব্যবসাই করতেছি বেচা কিনি বাদ দিয়া আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না মসজিদে যাই না আল্লাহ বলে বান্দারে এই যে তুমি ব্যবসার ধান্দায় পড়ে গেছো এই ব্যবসায় ধান্দায় পড়ো না এই ব্যবসাটাই হলো তোমার জন্য ধোঁকা ঠিক কিনা বলে এই ব্যবসা তখন তোমার জন্য ধোঁকা হবে না এই ব্যবসা চাকরি বাকরি দুনিয়া তোমার জন্য তখন ধোঁকা হবে না যখন তোমরা মসজিদের মিনার থেকে আজান শুনবে হাইয়া আলা সলা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো যখন তোমরা আমার ডাক শুনা আমার ঘরে আইসা আমার কদমে সেজদা দিবা তখন কিন্তু তোমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তোমাদের জন্য ধোঁকা হবে যখন আমার হুকুম মানবা চাকরি করবা সেটাও তোমার ইবাদত যখন আমার হুকুম মানবা ব্যবসা করবা সেটাও তোমার পরিবার পরিজনের জন্য কষ্ট কইরা টাকা কামাই করেন যদি আল্লাহর হুকুম মাইনা করেন সেটাও ইবাদত ঠিক কিনা বলেন এবার আল্লাহ তাআলা বলতেছেন এ দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমন এমনি বানাইছি সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলে না 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 তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই এমনি এমনি বানাই নাই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ তোমরা ছিলে মৃত আমি আল্লাহ মৃত থেকে তোমাদের মায়ের পেটে তোমাদেরকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি 10 মাস 10 দিন মায়ের পেটে আমি আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি ঠিক কিনা বলেন করেছে কি করেছে না
আল্লাহ বলেন 10 মাস 10 দিন পরে আমি তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে বের করছি মনে কইরো না এই দুনিয়াই তোমাদের জীবনের আসল ঠিকানা না 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 এই দুনিয়া কারোর জন্য 50 বছর এই দুনিয়া কারোর জন্য 70 বছর এই দুনিয়া কারোর জন্য 100 বছর এই দুনিয়া কারোর জন্য 1000 বছর আবার এই দুনিয়া কারোর জন্য একদিন এই দুনিয়া কারোর জন্য 10 মিনিট কথা বল ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ এই দুনিয়ায় আয়েশা তোমরা মনে করো না তোমাদেরকে আর মরতে হবে না এমনটা তোমরা ধারণা করো না কারণ তোমাদেরকে আবার মরতে হবে আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিব আবার মৃত্যুর পরে মনে করো না তোমরা শেষ হয়ে যাইবা তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মা ইলাইহি তুরজাউন ওই মৃত্যুর পরও আবার আমি আল্লাহ তোমাদেরকে হাশরের ময়দানে দাঁড় করাবো তার মানে এই দুনিয়া আমাদের থাকার জায়গা না যে কোন সময় মালাকুল মাউত এসে আমাদেরকে পাকড়াও করতে পারে যে কোন সময় মৃত্যু আমাদের কাছে চলে আসতে পারে যে কোন সময় মালাকুল মাউত এসে আমাদের বুকের মধ্যে চাপ দিতে পারে যে কোন সময় এই দুনিয়া ছেড়ে আমরা একেবারে চিরজন্মের জন্য কবরে চলে যেতে পারি ঠিক কিনা বলেন মুসলমান এই দুনিয়ার মানুষগুলো মনে করে আমরা এই দুনিয়াতে এই দুনিয়া থেকে আর যাব না এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী এমন কিছু মানুষ আছে জমিনের মধ্যে যাদের কথাবার্তা যাদের কথাবার্তা যাদের অ্যাটিটিউড ব্যবসা বাণিজ্য যাদের দুনিয়ার কাজকাম দেখলে কথাবার্তা দেখলে মনে হয় না তারা কোনোদিন মরবে এই টাইপের মানুষ আছে কি আছে না কথায় কথায় অহংকার কথায় কথায় কি অহংকার হিংসা বিদ্বেষ আল্লাহর নাফরমানি জিনা ব্যভিচার এই জমিনের মধ্যে করে আপনি যদি তাদেরকে নিষেধ করতে যান তাহলেও আপনার উপরে চড়াও হয় আছে না দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে না ডাকছেন ভাই চলেন নামাজের জন্য মসজিদে যাই বলে মিয়া তোমার নামাজ তুমি পড়ো আমি নামাজ না পড়লে কি হইছে তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে জোরে বলেন আছে কি আছে না ছোট বাচ্চা সিগারেট খায় আপনি যা বলেন বাবারে সিগারেট খায় না বলবো সিগারেট খেলে কি আপনার বাপের টাকা দিয়ে খাইনি আপনার বাপের টাকা দিয়ে সিগারেট খায় আপনি বলার কে গাঁজা খায় কিছু গাঁজাখোর আছে এলাকার মধ্যে দেখবেন গাঁজা খায় গাঁজা খায় আবার বেচেও যে তাদেরকে বাধা দিবেন আপনি দিছেন ভালোর জন্য আমি গাঁজা বেছি না বেছি আপনার কি আমি খাই না খেয়ে আপনার কি ঠিক কিনা বলেন তারা মৃত্যুকে ভয় করে না মৃত্যুর কথা স্মরণ করে না যারা মৃত্যুকে ভয় করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ বলে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি আর যারা মৃত্যুকে ভয় করে না মৃত্যুর কথা স্মরণ করে না তারা দুনিয়ার ধোকায় পড়ে আছে আর এই দুনিয়ার ধোকায় পড়ে থাকার কারণে যখন তখন তাদের উপরে আল্লাহর গজব আসতে পারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন এ দুনিয়ার মানুষ তোমরা যখন গুনাহ করবা জিনা করবা ব্যভিচার করবা আমার সাথে নাফরমানি করবা আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে আযাব দিব আযাব এই আযাব থেকে তোমরা বাঁচতে পারবা না ঠিক কিনা বলেন আপনারা দেখছেন গত 6 মাস 1 বছর আগে একটা আইসক্রিমওয়ালা পুরো বাংলাদেশ পৃথিবীরে নাচাইছে না একটা আইসক্রিমওয়ালা সারা পৃথিবীরে কি করছে নাচাইছে সারা পৃথিবীরে নাচাইছে একটা আইসক্রিমওয়ালা ওর বাড়ি হলো তুরস্কে কোথায় কালকের পত্রিকায় দেখলাম ওই আইসক্রিমওয়ালার ছবি দেয়া নিচে হেডিং করেছে যে আইসক্রিমওয়ালা সারা পৃথিবীর মানুষকে নাচাইছে আল্লাহ ওরে এমন নাচ দেখাইছে ওর ঘর বাড়ি সারি সব ভেঙে গেছে নিজের বাড়ির সামনে গালে হাত দিয়া বসে আছে এই তুরস্কের যে ভূমিকম্প হলো ওর বাড়ি তুরস্কে সারা পৃথিবীটাকে নষ্ট করে ফেলেছে সারা পৃথিবীটাকে নষ্ট করে ফেলেছে সারা পৃথিবীর মধ্যে যেভাবে জিনা ব্যভিচার গান বাজনা ঢোল তবলা যেভাবে বেড়ে যাচ্ছে আল্লাহ নবী বলছেন যখন এই জমিনের মধ্যে গান বাজনা ঢোল তবলা মিউজিক নেশা বেড়ে যাবে তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিয়া মানুষকে শেষ করে দিবে শেষ করে দিবে
মানুষ নাফরমানি করে গুনাহ করে জিনা করে তারা আল্লাহকে ভয় করেই না আল্লাহর শাস্তিকে ভয় করেই না কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন আফা আমিনা আহলুল কোরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই জনপদের অধিবাসীরা কি মনে করে তারা আল্লাহর আযাব থেকে নিরাপদে রয়ে গেছে এই জনপদের অধিবাসীরা কি মনে করে তারা আল্লাহর আযাব থেকে বেঁচে গেছে আল্লাহ তাআলা বলেন না 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 তারা আমার আযাব থেকে বাঁচে নাই তারা আমার আযাব থেকে বাঁচতে পারবে না যখন এই জনপদের অধিবাসীরা গুনাহ করবে জিনা করবে ব্যভিচার করবে নাফরমানি করবে আল্লাহ বলেন তখন আমি আল্লাহ তাদের উপরে ঘুমন্ত অবস্থায় আযাব দিব কি অবস্থায় কি অবস্থায় তুরস্কে ভূমিকম্প হয়েছিল কখন তুরস্কে ভূমিকম্প হয়েছিল ফজরের সময় আল্লাহ বলতেছেন বায়াতা ওয়াহুম নাঈমুন তোমরা যখন জিনা করবা ব্যভিচার করবা আমার হুকুম মানবা না ফজরের নামাজ না পড়ে যখন ঘুমায় থাকবা ওই ঘুমের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব এমন আযাব দিব এই আযাব থেকে তোমরা বাঁচতে পারবা না তোমাদের কেউ বাঁচাতে পারবে বায়াতা ওয়াহুম নাঈমুন নাউমুন মানে ঘুম নাউমুন মানে ঘুম নাঈমুন এখানে আল্লাহ অধিক সংকোপ বুঝিয়েছেন যখন মানুষ আল্লাহর হুকুম না মেনে যখন মানুষ আল্লাহর সাথে নাফরমানি করবে আল্লাহ তাআলা তখন তাদেরকে ঘুমন্ত অবস্থায় আযাব দিবে তুরস্কের একজন ফুটবল খেলোয়াড় তিনি বলেন আমি আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন কার হুকুম যখন রাত 4টা বাজে ওই তুরস্কের ফুটবল খেলোয়াড় নামাজের জন্য উঠেছিল নামাজের জন্য উঠেছিল যখন রাত 4টা বাজে তিনি বলেন আমি ওযু করে ওয়েট করছিলাম মসজিদে যাবার জন্য আমি আজানের আগে উঠেছি উঠে ওযু করেছি আমি মসজিদে যাব ওয়েট করছিলাম কিন্তু আমার সাথে যারা ছিল তাদেরকে আমি ডেকেছি তারা ওঠে নাই নামাজের জন্য আমি যখন ওয়েট করছিলাম মসজিদে যাবার জন্য হঠাৎ করে যখন দেখলাম ভূমিকম্প শুরু হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে বিল্ডিং থেকে নেমে গেলাম আর আমি বেঁচে গেলাম যদি আমি নামাজ পড়ার জন্য না উঠতাম তাহলে সেই দিন আমিও বিল্ডিং এর মধ্যে চাপা পড়ে মরতাম ঠিক কিনা বলেন মানুষ সারা রাত জিনা করে ব্যভিচার করে মদ খায় টেলিভিশন দেখে অশ্লীল সিনেমা দেখে এগুলো দেখতে দেখতে রাত 2টা 3টা বেজে যায় ঠিক না আর 2 ঘন্টা 1 ঘন্টা পরেই কিন্তু ফজরের আজান দেয় কিন্তু ফজরের আজানের আগে এমন ঘুম আসে মনে হয় এই ঘুম হলো পৃথিবীর সবচেয়ে আরামের ঘুম এগুলো শয়তানের ধোঁকা শয়তানের কি দেখবেন আপনার কোন সময় ঘুম আসে না আজানের সময় দেখবেন ঘুম আসে দেখেন খেল করছেন কখন আপনার ঘুম আসে না আজানটা দিছে অথবা আজানের 10 মিনিট আগে থেকে আপনার শরীর নিস্তেজ হয়ে আছে রাসূলের হাদিস শয়তান আয়েশা তখন মাসাজ করে কি করে টিপা দেখে ঘুমা 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 আরে নামাজটা কি হইছে জামাতে না পড়লি আধা ঘন্টা পরে পড়লি পড়তে সুস্থ তুই ঘুমার দরকার নাই শরীর আয়েশা মানুষের শরীর টিপে মাসাজ করে আর বলে নামাজে যাওয়ার দরকার নাই দেখবেন জামাতও শেষ ঘুমও শেষ জামাতও শেষ জামাতও শেষ ঘুমও শেষ আল্লাহ বলে বান্দারে আমার হুকুম মানলি না আমার সাথে নাফরমানি করলি আমার হুকুমকে অমান্য করলি রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা হারাম কাজ করলি ফজরের নামাজ পড়লি না এই যে গত 1 মাস আগে বাংলাদেশে ফুটবল খেলা গেছে ঠিক না শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ জেগে জেগে ফুটবল খেলা দেখছে ফুটবলের উন্মাদনায় ফুটবলের ভালোবাসায় মানুষ রাত্রবেলা ঘুমায় নাই গ্রামে গঞ্জে শহরে বন্দরে রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখছে আফসোসের বিষয় যেই দিন আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা থাকতো সেই দিন ওয়াজ মাহফিলে শ্রোতাও পাওয়া যেত না মুস্তাকুন নবী সাহেবের মাহফিল ছিল
সুনামগঞ্জে তার নিজের মুখের কথা যে আমি ওয়াজ করব কমিটি আইসা বলে হুজুর মাঠে শ্রোতা নাই কি নাই শ্রোতা নাই কোথায় গেছে বলে ফুটবল খেলা দেখতে যেই দিন বিশ্বকাপ ফাইনাল খেলা ডিসেম্বরের 18 তারিখ নাকি সিরাজগঞ্জের শাহজাদপুরে আমার মাহফিল মাহফিল কমিটি আইসা এক বছর আগে ডেট নিছে বলে হুজুর ডিসেম্বরের 18 তারিখে তো ফাইনাল বিশ্বকাপ হবে যদি কিছু মনে না করেন আমাদের ডেটটা একটু চেঞ্জ করে দেন কি করে দেন ফুটবল খেলার কারণে যেই জাতি যেই মুসলমান ওয়াজের ডেট চেঞ্জ করতে চায় ওই জাতির উপরে গজব আসবে আসবে তার মানে ওয়াজ মাহফিলের চাইতে কোরআনের মাহফিলের চাইতে ফুটবল খেলার তার কাছে বেশি দরকার বেশি গুরুত্ব ঠিক না ফুটবল খেলাকে সে প্রাধান্য দিল তুরস্কে আযাব তুরস্কে ভূমিকম্প হয়েছে কেমন ভূমিকম্প রে ভাই পৃথিবীর ইতিহাসে 80 বছরে মানুষ এমন ভূমিকম্প দেখে নাই 10টা শহর আল্লাহ মেচাকার করে দিয়েছে মেচাকা মাটির সাথে মিশে গেছে বিল্ডিং গুলো মাটির মধ্যে ধসে গেছে ধসা এমন আযাব আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের হেফাজত করো এমন আযাব এখন শুধু বলবেন যে হুজুর মনে হয় ওই অধিবাসীর গুনার কারণে তাদের উপর আযাব আসছে না 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 শুধু তাদের গুনার কারণে তাদের উপর আযাব আসে নাই সারা পৃথিবীর মানুষ গুনাহ করে জিনা করে ব্যভিচার করে আল্লাহ তুরস্কের মানুষদেরকে এরকম একটা ভূমিকম্প দিয়া সারা পৃথিবীর মুসলমানদেরকে সতর্ক করতেছি তোরা ভালো হ নাইলে এই আযাব তোদের উপরে আসবে ঠিক না তোরা ভালো হ নাইলে এই আযাব তোদের উপরে আসবে আল্লাহ তাআলা এ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে এ দুনিয়ার মানুষ আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন তোমরা মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে শুধু রাত্রবেলায় আযাব দেব আল্লাহ বলে না যখন তোমরা আমার সাথে নাফরমানি করবা জিনা করবা ব্যভিচার করবা জুলুম করবা অত্যাচার করবা তখন আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে দিনের বেলা আযাব দেব কখন তুরস্কের ভূমিকম্পটা শুধু রাত্রে হয় নাই দিনের বেলা হয়েছে তিন ধাপে ভূমিকম্প হয়েছে কয় ধাপে তিন ধাপে এখন বিজ্ঞানীরা বলতেছে বাংলাদেশে যদি এমন ভূমিকম্প হয় বাংলাদেশে যদি এমন ভূমিকম্প হয় পুরা ঢাকার শহর মাটির সাথে মিশে যাবে ঠিক কিনা বলেন বর্তমান বিজ্ঞানীরা বলে এই সমস্ত ভূমিকম্প প্লেটে প্লেটে ভারী লাগে কিসে প্লেটে প্লেটে সংঘর্ষ হয় এই কারণে ভূমিকম্প এখন আপনারা কি বিজ্ঞানীদের কথা বিশ্বাস করবেন নাকি আল্লাহর কোরআনের কথা জোরে বলেন এই পৃথিবী সৃষ্টি করেছেন কে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার আল্লাহু আকবার আসমান জমিন রাত দিন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে রূহ দিয়েছেন হায়াত দিয়েছেন ঠিক কিনা বলেন কে সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কে হিন্দুদের দেবতা হলো 33 কোটি কয় কোটি খ্রিস্টানরাও তারা এক দেবতায় বিশ্বাসী না কিন্তু আমরা মুসলমানরা এক আল্লাহয় বিশ্বাসী আমাদের আল্লাহ কয়জন কুল হুয়াল্লাহু আহাদ নবী বলেন আমি আল্লাহ এক আল্লাহুস সামাদ আমি কারো মুখাপেক্ষী না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কাউকে জন্ম দেই নাই ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি কারো থেকে জন্ম নেই নাই ঠিক কিনা বলে এখন মনে করেন যদি খোদা হইতো 3 4 জন 33 কোটি বাদই দিলাম ঠিক না খোদা যদি হইতো 3 জন এক খোদায় বলতো তুরস্কে ভূমিকম্প দাও আরেক খোদায় বলতো দিও না ঠিক আরেক খোদায় বলতো দিলে দিনের বেলা দিও মানুষগুলা ঘুমায় আছে কথা কন এমন নির্দয় তুমি হয়ও না ঠিক না আবার বাংলাদেশে ভূমিকম্প হবে এক খোদায় বলতো ভূমিকম্প দিয়া শেষ করে ফেলাও আরেক খোদায় বলতো দিও না কিছুদিন ওয়েট করো আরেক খোদায় বলতো আরে না বাংলাদেশে এত মসজিদ মাদ্রাসা দেওয়ারই দরকার নাই আল্লাহ বলে না 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 আমি এমন রব আমি এমন মালিক
আমার কোন শরীক নাই লা শারীকা লা আমি আল্লাহ যা চাই তাই করি আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না ঠিক কিনা বলে মুসলমান এই কারণে যদি আমাদেরকে এই সমস্ত গজব থেকে আযাব থেকে বাঁচতে হয় এই সমস্ত ভয়ঙ্কর ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয় আল্লাহ তাআলা বলে এ বান্দা বেশি বেশি তওবা করো ইস্তেগফার করো আমার কাছে দোয়া করো আমার কাছে দোয়া করো কিন্তু দুঃখের বিষয় আফসোসের বিষয় রে ভাই এত বড় বড় বিপদ আসে তারপরও আমাদের মাঝে হুঁশ নাই বাস যাইতেছে বাসের মধ্যে বাংলা সিনেমা চলতেছে ঠিক কিনা বলে দোকানে দোকানে চায়ের দোকানে বাংলা সিনেমা মোবাইলে মোবাইলে অশ্লীল পর্নোগ্রাফি মানুষের সতর্কতা নাই মানুষ তখনই সতর্ক হয় যখন মানুষের উপরে আযাব আসে আযাব না আসার আগে কিন্তু সতর্ক হয় যদি আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ঘোষণা করে দেয় এই দুনিয়ার মানুষরা আগামী কালকে ভূমিকম্প হবে দেখবেন সব মানুষ টুপি মাথায় দিয়া ওযুকেরা মসজিদে যায় বইয়া থাকবে ঠিক না যেই মানুষগুলো ফজরের নামাজ পড়ে না ফেরেশতারা আয়েশা শুধু রাত্রবেলা ঘুমের মধ্যে দুইটা কানাপট্টি মারলেই দেখবেন ফজরের নামাজ পড়তে দৌড় দিব ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কিন্তু আগে বনি ইসরাইলদেরকে অন্য অন্য পয়গম্বরের কওমদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দিত ঠিক না পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন আসো 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 তোমরা কালেমা গ্রহণ করো দ্বীন গ্রহণ করো আমার প্রতি ঈমান আনো পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতরা তার কথা শুনে নাই তার কথা শুনে নাই আল্লাহ ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনি একটা কিস্তি বানান নৌকা বানান বুঝছি এই সমস্ত পাপিষ্টরা আপনার কথা শুনবে না যেহেতু ওরা আমার কথা শুনবে না আপনার কথা শুনবে না আমার উপরে ঈমান আনবে না আমি আল্লাহ ওদেরকে বাঁচায়া রাখবো না আমি আল্লাহ বন্যা দিয়া প্লাবন দিয়া ওদেরকে ধ্বংস করে দিব ঠিক কিনা বলেন পয়গম্বর লূত আলাইহিস সালাম তার কওমরা এই সমস্ত জিনা ব্যভিচার করত পয়গম্বর বারবার বুঝাইছে বাবারে তোমরা এই সমস্ত জিনা ব্যভিচার করো না তোমরা এই সমস্ত হারাম কাজ করো না পয়গম্বর লূত আলাইহিস সালামকে তারা এমন ভাবে গালাগাল করত তার কওমরা তার উম্মতরা বলে সাবধান আপনি আমাদেরকে মরণের ভয় দেখাইতে আসবেন না এই সমস্ত ভাউতাবাজি কথা আমাদেরকে বলবেন না লূত আলাইহিস সালাম মানুষদেরকে এত বুঝান বুঝাইছে তারা পয়গম্বরের কথা শোনে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা ওই যে জমিনটাকে তোমরা আসমানে উঠায়া এমন জোরে আছাড় মারবা একেবারে জমিনটাকে তোমরা উল্টা করে আছাড় মারবা যাতে ওই জমিনটা একেবারে জমিনের মধ্যে ধ্বংসা যায় যত অধিবাসী আছে সবগুলো যেন ধ্বংস হয়ে যায় ফেরেশতারা বলে আল্লাহ ওর মধ্যে তো কিছু ভালো মানুষ আছে বলে ওদের সহ ধসায়া দাও মুসলমান পয়গম্বর সালে আলাইহিস সালামের নাম শুনছেন পয়গম্বর সালে আলাইহিস সালাম সামুদ জাতি তাদের কাছে গেলেন দিনের দাওয়াত নিয়া সামুদ জাতিরা এই সমস্ত জিনা ব্যভিচারে লিপ্ত হতো মানুষের উপর জুলুম করত পয়গম্বর সালে আলাইহিস সালাম বললেন এ আমার কওমরা তোমরা এই সমস্ত জিনা ব্যভিচার করো না মানুষের উপর অত্যাচার করো না মানুষের উপর জুলুম করো না মানুষের সম্পদ তোমরা লুণ্ঠন করো না ডাকাতি মারামারি রাহাজানি তোমরা করো না জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না তোমরা মদ খায়ও না হারাম কাজের কাছে যেও না ওই পয়গম্বর সালে আলাইহিস সালামের গোত্ররা বলে শুধু শুধু আমাদেরকে আপনি ভয় দেখায়েন না শুধু শুধু আমাদেরকে আপনি সমস্ত ভয় দেখায়া দুনিয়ার রং তামাশা থেকে আমাদেরকে আপনি দূরে সরাবার চেষ্টা করবেন না এই কথা বলে ওই কওমরা পয়গম্বরকে মারতে পর্যন্ত গেছে আল্লাহ তাআলা সালে আলাইহিস সালামকে ডাক দিয়া বলে এ পয়গম্বর আপনার উম্মতদেরকে সতর্ক করেন তিন দিনের মধ্যে তাদের উপরে আযাব আসবে কয়দিন কয়দিন সালে আলাইহিস সালাম বললেন বাবারে তোমরা আমার সাথে এমন বেয়াদবি করো না তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের উপর আযাব আসবে বলে দূর এই সমস্ত মিথ্যা কথা আমাদেরকে বলবেন না দেখা গেল যারা এই সমস্ত কথাবার্তা বলেছে পয়গম্বরকে কষ্ট দিয়েছে যারা সীমা লঙ্ঘন করেছে প্রথম দিন তাদের সবগুলা চেহারা লাল হয়ে গেছে পয়গম্বর বলে বাবারে দেখো তোমাদের আযাব শুরু হয়ে গেছে তোমাদের সবগুলা চেহারা লাল হয়ে গেছে বলে ভয় পাই না দ্বিতীয় দিন তাদের চেহারা একেবারে হলুদ হয়ে গেছে কি হয়ে গেছে
তাদের চেহারাগুলো হলুদ হয়ে গেছে তৃতীয় দিন তাদের চেহারাগুলো এমন ফ্যাকাশা হয়ে গেছে তাদের দেখলে আর চিনা যায় না পয়গম্বর বলে বাবারে এখনো সময় আছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এই সমস্ত গুনার কাজ ছেড়ে দাও বলে আমরা আপনাকে ভয় পাই না আল্লাহ তাআলা তিন দিনের মাথায় তাদের যত কম ছিল সবগুলাকে আল্লাহ তাআলা এক একটা রোগ দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে কিন্তু আমাদের উপরে এমন আযাব আসতো গজব আসতো আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ পূর্ববর্তী পয়গম্বর উম্মতদের মত আমার উম্মতকে আপনি সরাসরি আযাব দিবেন না সাথে সাথে আযাব দিবেন না আল্লাহ আপনি তাদের তওবা করার সুযোগ দিবেন বিচার যদি করেন হাশরের ময়দানে কইরেন আল্লাহ দুনিয়াতে সরাসরি আযাব দিবেন না আমার নবীর দোয়ার কারণে আমাদের উপরে সরাসরি আযাব আসে না আমাদের নবীর বরকতে আমাদের উপরে সরাসরি আযাব আসে না আমরা যেই গুনাহ করি জিনা করি নাফরমানি করি ব্যভিচার করি মানুষের উপর জুলুম করি অত্যাচার করি আল্লাহর নবী দোয়া না করলে আমাদের উপরে সরাসরি আযাব আসতো ঠিক কিনা বলে ঠিক কিনা বলে কি হচ্ছে আজকে দুনিয়াতে কি হচ্ছে সমাজের মধ্যে আজকে মানুষ নামাজে মসজিদে পাওয়া যায় না নামাজের সময় মানুষ মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না কিন্তু বাজারে প্রতিটা দোকানে দোকানে মানুষ বৈসা বৈসা গল্প করে ঠিক না ভাই ফজরের নামাজে আপনাদের এলাকায় কয়জন মুসল্লি হয় কয়জন কয়জন কালকের এক মাহফিলে জিজ্ঞেস করছি এক ইমাম সাহেবকে হুজুর আমি 80 ঘরে খাই কয় ঘরে কতক্ষণ কয় ঘরে 80 ঘরে খাই মুসল্লি কয়জন কে 80 ঘর থেকে মাত্র 8 জন আসে ফজরের নামাজ পড়ে আর আপনার এলাকা এমনই আছে মনে বেশি না নাকি হ্যাঁ ইমাম সাহেব চিন্তা করতেছে কি করব এমনই 80 ঘরে খায় ফজরের নামাজে মুসল্লি কয়জন 8 জন কয়জন কয়জন আরে 80 ঘরে তো 80 জন তো আসার কথা ছিল কমপক্ষে একজন কইরা আস্তাগফিরুল্লাহ 80 ঘর থেকে 8 জন আমি বলি আর কই আসে না বেশি শীত পড়লে মসজিদে মুসল্লি নাই বেশি গরম পড়লে মুসল্লি নাই বৃষ্টি আইলে মুসল্লি নাই জ্বর হইলে মুসল্লি নাই ঠিক কিনা বলে কিন্তু ফজরের জুমার নামাজে কয় কাতার হয় রাস্তা ঘাট সিঁড়িতেও জায়গা পাওয়া যায় না ঠিক কিনা বলেন তো ফজরের নামাজে 8 জন আর জুমার নামাজে মসজিদে মুসল্লি ভরপুর একেবারে সিঁড়িতেও জায়গা পাওয়া যায় না তো ফজরের সময় এই আল্লাহর বান্দারা কি করে কি করে ঘুমায় ঘুমায় রাত 3টা 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখছে আর আধা ঘন্টা এক ঘন্টা পরে কিন্তু ফজরের আজান দিছে ঠিক না চাইলে ফজরের নামাজটা পড়ে ঘুমাইতে পারতি যে আল্লাহ খেলা দেখছি আল্লাহ মাফ করে দিন তাও তো নামাজটা পড়ছি আল্লাহ তওবা তিল্লা করে আল্লাহ আস্তাগফিরুল্লাহ মাফ করে দিন কি 3টা 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখা যায় ঘুমাইছে এবার বস আযাব কারে কয় আযাব কারে কয় গত বছর ঢাকা শহরে সারা বাংলাদেশে রাত 4টা বাজে একটা ভূমিকম্প হয়েছে জানেন আপনারা রাত 4টা বাজে ওয়াজ করে আমি গিয়েছি ঢাকায় আমাদের যেতে যেতে 3টা 4টা 5টাই বাজে যে দেখি এলাকা সব ভাই বেড়াদের রাস্তায় বয়ে আছে কি ভাই ব্যাপার কি কমিয়া কোন দুনিয়ায় থাকো জানো না কি ঘটে গেছে কি কইছে কি করছে কার মিয়া যেমনে বিলিং লাড়া দিছিল মনে করছি শেষ মনে করছি কি আরে ভাই গামছা গায়ে দিয়ে আইছেন গেঞ্জি গায়ে দিয়ে ব্যাপার কি আরে মিয়া গামছা পরার জামা পরার সময় আছে নাকি মিয়া কই লুঙ্গিটাই পড়তে পারি না তুমি এসে গামছা লয়া জামা লয়া কে কি হইছে ভাই এমনি ঝাঁকি মারছে ভাই দেখি খাট মান ফিরিস টিরি জ্বালা একদম কে উঠতাছে উঠতাছে এটা কি সম্ভব নাকি কো ভাই হ্যাঁ বহন যাবো না যদি বিল্ডিং ভেঙ্গা পড়লো কই কই খোলা আকাশের নিচে চলো মাঠে যাবো এতে একটু পরে ফজরে আজান দিছে তো ভাই চলেন না ফজর নামাজটা পড়ি আরে মিয়া আমরা নামাজ পড়লে তাহলে তোমরা হুজুর মানুষ আছো কি করতে তোমরা আমগুলোকে দোয়া করো হ্যাঁ
বনী ইসরায়েলের স্বভাবের মানুষ এখন এই সমাজে আছে ঠিক না ওই যে বললাম নামাজ একক তো পড়ে না ডাকবেন আর উল্টা আপনাদের জারি মারবো মসজিদে চাঁদা দিতে ওই সময় কষ্ট লাগে না ঠিকই বিড়ি সিগারেট খায় হাজার হাজার টাকা নষ্ট করে আছে কি আছে না ওয়াজ মাহফিলের লাগা কালেকশনে যান ওই সময় দিতে পারে না আর হারাম কাজের লাগা টাকা নেন দেখেন কোনো কষ্ট লাগে না মুসলমান এই কথাগুলো কেন বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাযদাল লযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আসমান থেকে জমিন থেকে সমুদ্র থেকে তাদের উপর যে আযাবগুলো আসে এই আযাবগুলো আমি আল্লাহ তাদের উপর চাপায়া দেই না এই আযাবগুলো হলো তাদের দুই হাতের কামাই কিভাবে দুই হাতের কামাই আমরা যখন নামাজ পড়া ছেড়ে দেই রোজা করা ছেড়ে দেই মা বোনরা যখন পর্দা করা ছেড়ে দেয় মানুষ যখন সুদের মধ্যে ঘুষের মধ্যে ডুবে থাকে মানুষ মানুষের উপরে যখন জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন আমার কাছে নালিশ করে জমিন ডাক দিয়ে বলে আল্লাহ আপনার জমিনে থাইকা আপনার এই বান্দারা আপনার হুকুম মানে না আপনার গোলামি করে না আল্লাহ আমরা জমিন সহ্য করতে পারি না একটু অনুমতি দেন এই সমস্ত নাফরমানদেরকে আল্লাহ আমি জমিন একটু ঝাঁকিয়ে মাইরা তাদেরকে একটু শাস্তি দেই ভয় দেখাই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জমিন যখন আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তাআলা বলে জমিন রে আমার বান্দাকে আমি আল্লাহ অনেক আদর কইরা বানাইছি অনেক মহব অনেক আদর কইরা সৃষ্টি করছি রে জমিন এ জমিন তোরা আমার কাছে নালিশ দিতেছস আমার কাছে নালিশ দিতেছস কিন্তু আমি আল্লাহ তাদের জন্য রহমান আমি আল্লাহ তাদের জন্য রহিম আমরা যেই পরিমাণ গুনাহ করি জিনা করি ব্যভিচার করি নাফরমানি করি আল্লাহ যদি ওই গুনাহ পরিমাণ আমাদেরকে আযাব দিত তাহলে এই পৃথিবী আরো আগেই ধ্বংস হয়ে যেত আরো আগেই ধ্বংস হয়ে যেত মাঝে মাঝে যা আযাব আসে কিঞ্চিত পরিমাণ আল্লাহ আমাদেরকে সতর্ক করে আল্লাহ বলে আযাব আমি তোমাদেরকে ইচ্ছা করে দেই না এতটুকু আযাব না দিলে তোমরা আরো নাফরমানি করবা আরো কি করবা প্রথম প্রথম করোনা আসার পরে কিন্তু মানুষ ভালোই নামাজ কালাম পড়ছে ঠিক না নামাজ কালাম পড়ছে অনেক লোক আমার ফোন দেখা হুজুর এত আমরা কোরআন তেলাওয়াত শুনছি এত কোরআন তেলাওয়াত শুনছি কেন ওই যে করোনা হয়েছিল পরে ঘরের ভিতরে আটকায় রাখছে তো সময় কাটাবো কিভাবে হুজুর এত কোরআন তেলাওয়াত শুনছি এত নামাজ পড়ছি জীবনে এত নামাজ পড়ি নাই কে কোন সময় মইরা জায়গা কোন সময় হ্যাঁ মানুষ নগদে বিশ্বাসী নগদ আযাব দিলে দেখবে নামাজ কালাম কাকে বলে মানুষ তো স্বার্থপর মানুষ স্বার্থপর উলাইকা কাল আনআমি বাল হুম আযল এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা হিংস্র প্রাণীর চাইতেও আরো নিকৃষ্ট ঠিক কিনা বলে আল্লাহ বলতেছে যে স্বার্থপর মানুষ নগদ আযাব দিলে মানুষ খুব ভয় পায় কিন্তু মানুষ এই কথা বিশ্বাস করতে চায় না মানতে চায় না নগদ আযাব না আসলে কি হবে হাশরের ময়দানের আযাব থেকে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো না পারবো বলেন এ কারণে ভাই এখনো সময় আছে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়েন জামাতের সাথে পড়েন যে কোনো সময় মালাকুল মউত আয়েশা বুকের ভিতরে চাপ দিবে ঠিক কিনা বলে যে কোনো সময় কণ্ঠনালী চেপে ধরবে মালাকুল মউত রূহটাকে টান দিবে বাঁচতে পারবেন না এখনো সময় আছে আমরা নাফরমানি ছেড়ে দেই আল্লাহর হুকুম মানি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায় জামাতের সাথে পড়ি অতীতে কোনো গুনাহ করে থাকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই তওবা করি নালে তুরস্কের মতো আযাব যদি বাংলাদেশে আসে আমরা বাঁচতে পারবো এত ধনী রাষ্ট্র তাতেই নাকানি চুবানি খায়া গেছে সারা পৃথিবীর কাছে সাহায্য চাইছে আমাদেরকে সাহায্য দাও নাহলে আমরা বাঁচতে পারবো না এই দেশ কিভাবে বাঁচবে গরিব দেশ কিভাবে বাঁচবে সম্ভব না
এখন এই জমিনে আযাব আসে না মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের কারণে এই ওয়াজ মাহফিলগুলোর কারণে কোরআনের মাহফিলের কারণে বাংলাদেশে যত হাফেজে কোরআন আছে পৃথিবীতে তো হাফেজে কোরআন কোথাও নাই মাঝে মাঝে ভূমিকম্প আসে নরে চরে কিন্তু পড়ে না কেন পড়ে না বুঝলেন না তো পড়ে না ওই সমস্ত আল্লাহওয়ালাদের কারণে ঠিক না বলেন যারা রাতকোবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাদের উসিলায় এই নাফরমানদেরকে এখনো বাঁচায় রাখছে টিকায় রাখছে বিশ্বাস হয় না কথাগুলা ভাই রে যদি এমন ভূমিকম্প ভূমিধস বাংলাদেশে হয় আমরা কেউ বাঁচতে পারব সুতরাং এখনো সময় আছে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে পড়েন প্রথম কাতারে পড়েন প্রথম কাতারে হাতে একটা তসবিহ রাখেন সব সময় জিকির করেন জিকিরে ফিকিরে থাকেন কারণ কোন সময় কি হয়ে যায় বলতে পারি মৃত্যু কোন সময় আসে বলতে পারি না এ কারণে আপনার আমার মৃত্যুটা যদি হয় কোরআন তেলাওয়াত অবস্থায় আমরা জান্নাতি ঠিক কিনা বলেন আপনার আমার মৃত্যুটা যদি হয় সেজদা অবস্থায় আমরা জান্নাতি ঠিক কিনা বলেন আপনার আমার মৃত্যুটা যদি হয় ওয়াজ মাহফিলের প্যান্ডেলে অথবা কোরআনের মজলিসে দিনই কোনো কাজে জমিন সাক্ষী দিবে রব আপনার বান্দাকে তো আপনি কোরআন তেলাওয়াত অবস্থায় কোরআনের মজমায় পাইছেন মসজিদে পাইছেন দিনের কাজে পাইছেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন এ কারণে ভাই এই দুনিয়া আমাদের থাকার জায়গা না এই দুনিয়া আমাদের স্থায়ী জায়গা না এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে কেউ থাকতে পারে নাই আমরাও পারবো না দাদা গেল বাবা গেল নানা গেল নানি গেল আত্মীয় স্বজন মাঝে মাঝে গোরস্থানের কাছে যাবে গোরস্থানের কাছে মাঝে মাঝে যাইয়া দোয়া করবেন তাহলে দিল নরম হবে কি নরম হবে যে মানুষগুলোর ভয়ে আগে মানুষ কথা বলতে ভয় পাইত সেই মানুষগুলোর কবরের উপরে আজকে গরু ছাগলে ঘাস খায় না মাটির সাথে মিশে গেছে আল্লাহ কি নির্মম পৃথিবী যে কোনো সময় মরে যেতে পারি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আহ এখন আর মৃত্যুর কোনো বয়স নাই মৃত্যুর কোনো বয়স আছে এখন মরতে কোনো অসুখ লাগে না সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায় সুস্থ সুস্থ মানুষ ঘুমায় আছে ঘুমের মধ্যে মরে আছে আল্লাহ 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 আপনি আমাদের উপর রহম করেন এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে ভাই যুবক পাঁচ ওয়াক্ত নামাজ যায় মসজিদে পড়ো মা বোনেরা শুনতেছেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়বেন পর্দা করবেন বেপর্দা হয়া ঘর থেকে বের হবেন সদা সর্বদা আমলের মধ্যে থাকতে হবে ইবাদতের মধ্যে থাকতে হবে ঠিক কিনা বলেন নামাজ পড়তে যাচ্ছেন একা না সাথে সন্তানকে ডাইকা নিয়ে যান নাতিকে ডাইকা নিয়ে যান ভাই বেরাদারকে ডাইকা নিয়ে যান একা একা শুধু মসজিদে যায় নামাজ পড়ে চলে আইসেন না আল্লাহ শুধু আপনাকে একা নামাজের কথা বলে না ইবাদতের কথা বলে নাই আপনাকেও নামাজ পড়তে হবে আপনার পরিবারকেও নামাজ পড়াতে হবে ঠিক কিনা বলেন নিজে সৎ কাজ করবেন অন্য মানুষকে সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন বলি আমিন আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সেই ঈমান আমল দান করুন বলি আমিন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বসেন বসেন মোনাজাত দিয়ে যান বসেন বসেন কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ سبحان الله وبحمده سبحان الله العظيم আমরা সকলে সকলের জন্য দোয়া করব এই মাহফিলের যারা আয়োজন করেছেন ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করব প্রবাস থেকে অনেক ভাইরা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করব
অনেক ভাইরা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين أمرنا فرمان ابن رحمان أي مليك গুনার বোঝা মাথায় নিয়ে গভীর জনিতে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি মালিক মেহেরবানি করে তমাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলকে কবুল করে নেন এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম কলিজার টুকরা প্রাণের নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন পেয়ারে নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আর রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ উহুদের সাহাবী বদরের সাহাবী খন্দকের সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামের আর রূহ পাকের হাদিয়া পৌঁছে দেন মালিক মেহেরবানি করে আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুখিনী আব্বা জান আম্মা জানের কবরে আজাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন মেহেরবানি করে আল্লাহ আজকে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করলো আল্লাহ তাদেরকে কবুল করে নেন সভাপতি সেক্রেটারি ইন্তেজামিয়া কমিটি মসজিদ কমিটি এলাকার ধর্মপ্রাণ যুবক ভাইয়েরা আল্লাহ প্রবাস থেকে দেশ থেকে যারা মাহফিলে এক টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন এই মাহফিলে মসজিদে এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নেন মেহেরবানি করে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন অনেক প্রবাসী ভাইরা প্রবাসে আছে আল্লাহ তাদের জান মাল আপনার কুদরতি হাতে সপর্দ করলাম আল্লাহ প্রবাসী ভাইদের জান মালের জিম্মাদারি হয়ে যায় আয় আল্লাহ অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে মা বোনদেরকে মাফ করে দেন মা বোনদেরকে কবুল করে নেন আয় মালিক জীবনে অনেক গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ মালাকুল মউত আমাদের কাছে আসার আগে পাক্কা ইমানদার মুমিন বানায় দিয়েন নাফরমানির কারণে গুনার কারণে আমাদেরকে আজাব দিয়েন না আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না গো আল্লাহ আল্লাহ তুরস্কের যারা ভূমিকম্পে ইন্তেকাল করেছে সকলকে শাহাদাতের মর্যাদা দেন আল্লাহ সকলকে জান্নাতের মেহমান বানায় দেন এই সমস্ত আজাব গসব থেকে আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ মেহরবানি করে মালিক আপনার বান্দারা কে কে আশা নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন সকলের মনের নেক মাকাসদগুলো পূর্ণ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে মা বোনদেরকে ক্ষমা করে মা বোনদেরকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দেন মা বোনদেরকে আল্লাহ সঠিক টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন আল্লাহ এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই আমরাও পারবো না
কোন সময় মালাকুল মউত চলে আসে আল্লাহ মালাকুল মউত আসার আগে আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত ঈমানদার বানায় দেন আল্লাহ মেহেরবানি করে আপনার গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে নেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা رب ارحمهما كما ربياني صغيرا مليك مريتو تو ديبين اي مريتو تو الله دين الجنة جهاد الميدان دين قرآن تلاوات ابوستا اي مريتو دين سجدة ابوستا اي مريتو دين شكرا جمار دين مريتو دين نفرمان بيمان بنايا قبر داك دين نغو الله جنتي بنايا قبر داك دين پیارا بند بنايا قبر داك دين الله مريتو شمعي اما در زبان نصيب کر دين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بدور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.